ওই যে গানটা আছে না, এক যে ছিল রাজা তার ভারী দুঃখ। হ্যাঁ, আরে বল অরিত্র, দুঃখ ব্যাপারটা তুই কি বুঝলি এতদিনে? দুঃখ এবার এত রকম বুঝেছি, সেটা এক জায়গায় সাম করা খুব চাপের। তাও তাও আমি জানি তুই আমার থেকে বেটার দুঃখ জানিস, কারণ তুই দুঃখ নিয়ে অনেক কম বয়স থেকে খেলছিস। আমি অনেক বেশি বয়সে এসে দুঃখ নিয়ে খেলতে শুরু করলাম। আমি বিনোদিনী রায়, আপনারা কিছু জন হয়তো আমাকে চেনেন না, চেনার কথাও না। আজ 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে। আজ এই দিনে ভীষণ মনে পড়ে জে জে টিটির কথা, আমাদের নাটকের দল। জে জে টিটির এক একটা রিহার্সালের দিন এক একটা নাটক খুব মনে পড়ে। অনেক কষ্ট করে রিহার্সাল করেছি আমরা, কিন্তু যখন সেই নাটকগুলো আমরা স্টেজে পারফর্ম করতাম, সেই কষ্টটার কষ্ট মনে হতো না। আজ জে জে টিটির সব বন্ধুরা অনেক দূরে, শুধু পড়ে রয়েছে এই নামটা জে জে টিটি। টিচার্স ডের দিন খুব মনে পড়ে এই দিনটা, এই গ্রুপটার কথা। বাণিজ্য করিতে গেলাম দূর দেশে, কত সোনা রূপা কিনি মেজে ঘষে, কপাল দোষে সোনা হলো তামা দস্তা শীষে, হিরে বিকায় জিরের দরে, হরি দুঃখ দাও যে জনারে, হরি দুঃখ দাও যে জনারে। ও যার কপালে নাই সুখ ব্রহ্মাণ্ড বৈমুখ, দুঃখ দিনে সুখ নাই এই সংসারে, হরি দুঃখ দাও যে জনারে। আমাদের কি বলতো, আমাদের তো অ্যাসোসিয়েটিভ মেমোরি। যেমন ধর ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, কোথাও গন্ধটা না খেলে দিদার কথা মনে পড়ে। তো আমাদের তো অ্যাসোসিয়েটিভ মেমোরি, আমরা জাস্ট ফেলে দিতে পারি না বা বাদ দেওয়া সম্ভব না, কোনো না কোনো ভাবে কোনো না কিছু ঘুরে চলে আসে, মানে ইট কিপস কামিং ব্যাক। হ্যাঁ, ইট কিপস কামিং ব্যাক। আর যেমন ধর এই টিচার্স ডে, প্রত্যেক বছর আমার একটা কথা মনে পড়ে, এটা তোকে বলি, বাইরে বললে লোক মারবে, ওই যে 5'4" একটা লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার জন্য কোনো দিন নেই, মানে শিক্ষক দিবস, মানে অত বড় শিক্ষক, এত বড় শিক্ষক কিন্তু আর জন্মায়নি, জন্মাবেও না, অত বড় শিক্ষক আর তো জন্মায়নি, কিন্তু এটা ওনার জন্য আমরা কিন্তু কিছুই কমেমোরেট করি না, কোনো কিছু নেই, দ্যাট ইজ নাথিং অ্যাবাউট ইট, আমরা সবকিছুই সেলিব্রেট করি, বাট ওনাকে নিয়ে উই আর নট কনসার্নড। না, এই কথাটা আমাকে খুব হন্ট করে, যেমন এই গানটা হন্ট করে, এই যে এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ। তো দুঃখ কিসে হয় বলো বৎস? এই প্রশ্নের উত্তরটাই তুমি বুঝলে, তুমি বলো কিসে দুঃখ হয় বলো। যিনি এটা লিখেছিলেন তিনিও খুঁজেছিলেন, আমিও খুঁজছি, এখনো কনক্লুশনে পৌঁছানো গেল না। দুঃখ কিসে হয়, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও হয়, তারও হয়। ये जो गहरे सन्नाटे हैं, वक्त ने सबको ही बनाते हैं, थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा, आंखें तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है, क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है। ऐशो विक्षिक, আমাদের ডিওপি, এর আগের সমস্ত ছোট ছোট প্রজেক্টগুলোর ডিওপি, ওকে ছাড়া আমাদের পক্ষে সম্ভবই হতো। হ্যাঁ, আজকে গিটারের অ্যাম্পের ব্যাটারি চলে গেছিল, সেটাও যদি রিক্সি কই ঠিক সময়ে ব্যাটারিটা না এনে পৌঁছাতো, আজকে এই পুরো কাটাকাটাই হতো না। বলো রিক্সি, সেই দুঃখটা
ঢাকার তুমি কি উপায় পেয়েছো? কিছু পেয়েছো? ঢাকার উপায় তো এখনো কিছু পাওয়া যায়নি, চেষ্টা চলছে, চেষ্টা বন্ধ করিনি, চলে যাচ্ছে চেষ্টা। চলো, কিন্তু আপনি যতদিন আছে দুঃখটা ঢেকে যাবে। অর্থাৎ